নমস্কার। দেশে বিদেশে যে যেখানে বসে আমার এই চ্যানেলটি দেখছেন, সবাইকে স্বাগত। আপনারা সজনের পাতা খেয়েছেন, সজনের পাতায় আছে প্রচুর ভিটামিন। আপনারা সজনের ফুল খেয়েছেন, সজনের ফুলেও আছে প্রচুর ভিটামিন। অনেকে আবার সজনের ছাল ভিজিয়ে জলপান করে, তাতেও আছে প্রচুর ভিটামিন। আর আমরা তো ঘরে সজনের ডাঁটার সবজি বানিয়ে খেয়ে থাকি। তো অনেক বাচ্চারা আছে পাতা ফুল সজনের ডাঁটা খেতে চায় না, তো আজ তাদের জন্য আমি বানাবো, দেখুন, সজনের ডাঁটা দিয়ে আচার। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। যারা সুমা ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অশেষ ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার এই চ্যানেলটিকে। তো আমি এখন সজনের ডাঁটার আচার বানানোর জন্য আমি এখন ডাঁটা কেটে নেব। ছালটা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। দেখুন আমি সজনের ডাঁটার ছাল কত সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি, আপনারা ওইভাবে ছাড়িয়ে নেবেন। আর দেখুন কিভাবে কাটছি। দেখুন আমি সজনের ডাঁটাগুলো কেটে নিয়েছি, এখন আমি ধুয়ে নেব। সজনের ডাঁটার আচার বানানোর জন্য আমি এখানে নিয়েছি 5 ফোড়ন, নিয়েছি 1টা শুকনো লঙ্কা, নিয়েছি খাড়া মশলা। এগুলো এখন আমি খালি কড়াইতে ভেজে নেব। আমি 5 ফোড়ন আর মশলা ফ্রাই করে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব। একটু ঠান্ডা করে নেব। দেখুন আমি এখানে নিয়েছি তেঁতুল, পুরোনো তেঁতুলের জন্য কালো দেখা যাচ্ছে, এগুলো আমি এখন চটকে নেব। আমি আগে যে মশলা ভেজে রেখেছিলাম ওই মশলা এখন আমি গুঁড়ো করে নেব। আমি আচারের মশলা গুঁড়ো করে নিয়েছি, এখন নামিয়ে নেব। আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল, তেলটা একটু গরম করে নেব। আমি ফোড়নে শুধুমাত্র 1টা শুকনো লঙ্কাই দেব, গোটা দিয়ে দেব। এখন দিয়ে দেব আগে থেকে কেটে রাখা সজনের ডাঁটা, একটু ভেজে নেব। এখন দিয়ে দেব সামান্য নুন, দেব সামান্য হলদি, নাড়িয়ে দেব। আমি এখন দিয়ে দেব তেঁতুলের জল। আর দিয়ে দেব চিনি, জালটা একটু কমিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে দেব, তাহলে দ্রুত সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে দেব, দেখুন কেমন জাল এসে গেছে। আপনারা বাড়িতে এভাবে বাচ্চাদের বানিয়ে খাওয়াবেন, দেখবেন চেটে পুটে খাবে। আর আপনারা যারা এখনো পর্যন্ত সুমা ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সবার কাছে একটা অনুরোধ। এখন আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা যে মশলা আমি গুঁড়ো করে নিয়েছি, ও মশলা নাড়িয়ে দেব। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, দেখুন রসটা অনেক গাঢ় হয়ে গেছে, কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে। এভাবে নাড়িয়ে দিতে হবে, তা নাহলে নিচ থেকে জ্বলে যাবে, দেখুন অনেক গাঢ় হয়ে গেছে রস। আপনারা বাড়িতে অবশ্যই অবশ্যই ছোট বাচ্চাদের এভাবে বানিয়ে খাওয়াবেন, তাহলে সজনের ডাঁটা যে ভিটামিনের ঘাটতি সেটা পূরণ হয়ে যাবে। দেখুন সজনের ডাঁটার আচার আমি বানিয়ে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব। দেখুন সজনের ডাঁটার আচার দেখতে কত সুন্দর দেখাচ্ছে। আমি আবারও বলছি, সজনের ডাঁটায় পাতায় ফুলে এবং পাতায় ছালে আছে প্রচুর ভিটামিন। আর দেখুন আমি কত সুন্দর অল্প সময়ের ভিতর বানিয়ে নিয়েছি সজনের ডাঁটার আচার। বাড়িতে যদি ছোট বাচ্চারা কোনো সবজি খেতে না চায়, ফুল খেতে না চায়, তো আপনারা এভাবে আচার বানিয়ে খাওয়াবেন, দেখবেন ভিটামিনের ঘাটতি পূরণ হয়ে যাবে।
তো এরকম নতুন নতুন রেসিপি পেতে আপনারা অবশ্যই সুমা ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন দাবাবেন, অল নোটিফিকেশন দাবাবেন। আপনারা পরিবার পরিজন নিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।